চোখ থেকে দর করে পানি পরে দ্বিতীয় ফরমানটা হল ও খালিদ মদিনা খলিফা শূন্য হয় নেই এখন থেকে মদিনার শাসক মদিনার খলিফা হলেন হজরত উমর ফারুক রদি আল্লাহ আঙ্গু তিন নম্বর ফরমানটা ছিল আমি উমর বলতেছি এই চিঠি খালিদের হাতে পৌঁছা মাত্রই তার সেনাপতির দায়িত্ব বাতিল সেনাপতি হবে আবু ওবায়দা ইবনুল জার্রা রদি আল্লাহ কুতাল আঙ্গু

তিনি হলেন আল্লাহ তুলুয়ার সাইফুল্লা যার উপাধি মুতার যুদ্ধে এই উপাধি পেয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার সেটা কখনো ভাঙ্গে না আল্লাহর তলোয়ার কখনো ভাঙ্গে না এজন্য প্রত্যেকের বনে ছিল খালিদ যেন সেনাপতি তাকে কিন্তু দেখা গেল সেনাপতি সাথে সাথে দে তিনি এই সেনাপতির মুকুরটা আস্তে করে মাথা থেকে নামাইয়া আবু উবায়দা ইবনুল জাররার মাথায় সেনাপতির মুকুর পরায় দিতেছেন এতদিন পর্যন্ত যিনি ছিলেন তার অধীনে তার খালিদ ওয়ালিদ খলিফাতুল মুসলিমের আদেশ পাওয়া মাত্র বিন্দু পরিমাণ দেরি করেন নাই আমিরের নির্দেশটা পাইয়ে মাতার মুকুট সাথে সাথে মামুরের মাথায় পরায় দিলে সাথে সাথে আবু উবায়দা ইবনুল জার্রার মাথায় ফরায় দিলেন ফরায় দিয়া আবু উবায়দা সাথে তিনি চলে আসলেন পিছনে এখন সেনাপতি হয়ে গেলেন আবু উবায়দা ইবনুল জার্রা কেন করেছিলেন হযরত উমর এত বড় কঠিন সিদ্ধান্ত কারণ হযরত উমর ভাবছেন খালিদের উপরে মুজাহিদদের বেশি বিশ্বাস জন্য গেছে গিয়া তাওয়াক্কুল আইছে ভরসা আইছে খালিদের উপরে সবাই মনে করতেছে খালিদ থাকলেই আমরা জয়লাভ করব কিন্তু মূল জয়টা তো আল্লাহর সাহায্যে আসে আল্লাহর উপর যে ভরসাটা এই ভরসাটা কমে জায়গা এজন্য খালিদ বিন ওয়ালিদের দায়িত্ব থেকে সরায়া আবু উবাইদা ইবনে জাররাহকে দিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ চুপচাপ তিনি দায়িত্ব মেনে নিলেন অথচ ওই সময় যদি খালিদ ভিক্ষে করতেন তিনি যদি বলতেন আমি সিদ্ধান্ত মানি না সেনাপতি দায়িত্ব আমি সর্বনা না চেয়ার আমি সারব না তাহলে পক্ষে ছিল সমস্ত সৈন্য ওনার পক্ষে ছিল উনি পারতেন বিন্দু পরিমাণ প্রতিবাদ করেন নাই এটাই হলো ইসলামের আদর্শ প্যারে হাদিরিন ওই অবস্থায় দেখা যায় সরে গেলেন যুদ্ধ শুরু হবে আবু উবাইদা

এই 60 জন লিয়া খালিদ বিন যাবেন খালিদ বিন ওয়ালিদ বলতেছেন সাথীরা বলো শুনো আমি তিনিটা কাজ করতে তোমাদেরকে আদেশ দিব এক নাম্বার সবাই ওযু বানাও ওযু বানাও ওজুর সাথে গুনাহ ঝরে পড়ে যায় আর যখনই গুনাহ থাকবে না তখনই আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে সুবহান দুই নাম্বার তিনি বলেছেন আমি বাতাসের বেগে চালা চালাব বাতাসের বেগে তোমরা আমার সাথে বাতাসের বেগে ঘোড়া চালাবা ঘোড়ার পায়ের আঘাতে এমন ভাবে দুলা উড়বে দুশ্মন মনে করবে আমরা ষাট হাজার ময়দানে এসে এরা যেন কিছু দেখতে না পারে আন্দোলিত একদম ময়দান এমন দুলা উড়ানি উড়াইবার ঘোড়ার পায়ের আঘাতে দুই নম্বর তিন নম্বর হলো ময়দানে ঢুকে আমি নারায়ণ বীরের আওয়াজ দিব তোমরা ময়দান কাপাইয়া আল্লাহ আকবর বলো বীর বিক্রমে যুদ্ধ করে করে কচু কাটা করতেছেন দুঃশনে কলে যাই তো ভয় গেছে আবার সঙ্গে কচু কাটা শুরু করছেন দুপুর গড়ায় গেল আসরের রক্ত হয়ে যাইতেছে ওই অবস্থায় আবু বাদা ইবুল জাররা বলে শোনো আমরাও আর বসে থাকে লাভ নাই চলে এবার আমরাও ময়দানে যুদ্ধে যাই এখন আর যুদ্ধের জঞ্জনানি শোনা যায় না আর ঘোড়ার হেন শোনা যায় না মনে হয় আমাদের সাথীরা সব শহীদ হয়ে গেছে আবু উবায়দা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ দিয়ে দিছে আর মাত্র দুই চার মিনিট চললেন ময়দানে সাথীদের কি এইবার তারা যুদ্ধ চালাবে ভিতরে ঢুককে দেখেন শুধু লাশ আর লাশ কিন্তু কোন লাশ না যায় না আর লাশ চিনা যায় না কোন লাশির কল্লা নাই কারো মাথা নাই কারো হাত নাই কারো বডি নাই এইভাবে লাশের তু পরে আছি আর মুখের ময়দানি খালিদ বিন ওয়ালিদ কোথায় রে তিনি তো পান না সঙ্গী মুসলমান ষাট জন তারা কোথায় আবু উবৈদ ইবনুল জাররাহ তিনি তো দেখেন না কিন্তু ময়দানের এতগুলো লাশের ভিতরে বন্ধু খালিদের লাশ কোনটা সেটাও তো তিনি পান না ঘুরতেছে ময়দান জুড়ে যুদ্ধের আর কোন আওয়াজ নাই কিন্তু মুসলমানের লাশ কোথায় আবু উবৈদ ইবনুল জাররাহ তিনি পেরেশান হয়ে খুঁজেন হঠাৎ করে আওয়াজ দিয়ে বসলেন দোস্ত খালিদ কই তুমি একটু কও আমি তুমি যদি সহিহ হয়ে যাও তোমার লাস্টও মদিনায় نواদরকার চোখ দেবো উবাইদা ইবনু দাররা দর দর করে পানি পড়ে হঠাৎ করে আবু উবাইদা ইবনু দাররা তাকায় দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষকে দাঁড়ায়া থাকতে দেখা দিতেছে কিন্তু এই মানুষগুলা কারা চিনবার কোনো উপায় নেই সারা বডিটা রক্তে লাল হয়ে হইছে চিনার কোনো উপায় নেই মুখটা পর্যন্ত চেনা যায় না হযরত খালিদ

মন তোমরা ছোট করো না গ্রাব্রায় না বিজয় তোমাদেরই আসবে বিজয় আল্লাহ বলে বিজয় তোমাদেরই হবে কোনো টেনশন না একটাই মাত্র শর্ত শর্ত হলো তোমরা খাটি মুমিন হয়ে যাও আল্লাহর সাথে রাখো আল্লাহকে খুশি করো আল্লাহকে খুশি করো বন্ধু বন্ধুর জন্য বিপদে আগায় আসবে এটাই তো হলো আল্লাহ পাকের কাম আজ গাজার হলো তুমি দেখতেছ রে যুবক প্রতি নিয়তো বৃষ্টির মতো বম্বিং হচ্ছে মুসলমানের ঘর ভরে গোলাপ মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে শিশু বাচ্চাগুলিকে হত্যা করা হচ্ছে অথচ শিশুরা জানে না এই দুনিয়া থেকে তার দুশ্মন শিশুদের কাছে সবাই হলো তার আপন গাজার শিশুদের কোন দোষ নাই কোনো অপরাধ নাই গাজার শিশুগুলি জানে না জানে না কে তার দুশ্মন জানে শুধু সবাই আপন ঠিক কিনা দূরে বলেন অথচ গাজার শিশুগুলা বিন্দু পরিমাণ নিরাপদ নয় নিরাপদ নয় তিরিশ হাজারের উপরে নিরীহ মানুষ হত্যা করেছে শহীদ করেছে এর মধ্যে প্রায় সতেরো হাজার হলো শিশু বাচ্চা কত শিশুর হাত উড়ে গেল কত শিশুর পা উড়ে গেল কত শিশুর লাশ কাজে নিয়া বাবা পাগলের মতো মা কাঁদে আর দৌড়ায় বাড়ি ঘর গুলা তাদের ধ্বংস করে দিল কোন অপরাধ তাদের নেই অপরাধ শুধু একটা তারা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমি আপনি যে আল্লাহর গোলাম যেই নবীর উম্মত তারা ওই আল্লাহর গোলাম ওই নবীর উম্মত হওয়ার অপরাধে তাদেরকে মারা হচ্ছে ঠিক না অথচ আমার নবী বলে আল মুসলিম টাকা আই নুহু ইশ টাকা কুলুহু তামাম পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা মনে করবা একটা দেহের মতো পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমানে রক্ত ধরে তুমি মনে করবা তোমার রক্ত ধরে পৃথিবীর কোন প্রান্তে যদি একটা শিশু হত্যা করা হয় তুমি মনে করো বা তোমার সন্তানটাকে হত্যা করা হয়েছে এটা হলো আমার নবীর বাড়ি নবীর এই হাদিস তুমি কই রাখবা আজকে গাজায় রক্ত জড়লো এখনো যদি তুমি নামাজ না পড়ে রাস্তায় হাঁটো তাহলে জবাব আল্লাহর সামনে কি দিবা তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ দরদ না আসে মুসলমানের প্রতি তার তোমার অনুভূতি না জাগে মায়ার নবীর সামনে এই হাদিসের ব্যাপারে জবাব দিবা কি আজকে সৌদির বাদশাহ সালমান গাজায় রক্ত জড়ে আর সৌদির বাদশাহ সালমান বিশ্ব নায়ক গায়িকা আরে আয়না গানের অনুষ্ঠান করে একদিকে গাজা রক্ত জোরে আর তুমি গানের আয়োজন করো জবাব দেওয়ার জন্য রেডি থাকো ঠিক কিনা জোরে বলেন জবাব দেওয়ার জন্য রেডি থাকো এই দিন দিন নয় ইসরায়েলের টার্গেট শুধু ফিলিস্তিন নয় ইসরায়েলের টার্গেট হলো পুরা আরব বিশ্ব একটা দুইটা দেশ শুধু তার টার্গেট নয় গোটা সীমানা সে নিতে চায় গোটা এরিয়া সে নিতে চায় এজন্য ভাইরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো বোঝার চেষ্টা করো জুলুম চলছে আজকে গাজায় যেখানে জুলুম সেখানে জিহাদ আওয়াজ আস্তে কেন জোরে বলেন যেখানে সংসার সেখানে জিহাদ সন্ত্রাস হলো ক্যান্সার জিহাদ হলো অপারেশন জুলুম হলো ক্যান্সার জিহাদ হলো অপারেশন আজকে জুলুম চলছে গাজায় অপরাধ চলছে গাজায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে গাজায় শিশু হত্যা করার নাম বাহাদুরি নয় নারীকে হত্যা করার নাম বাহাদুরি নয় নারী হত্যা করা বাহাদুরের কোনো কাম নয় শিশু হত্যা করা বাহাদুরের কোন কাম নয় বাহাদুর তো বলে আমার হাতে যা তোমার তা আমি যেমন তেমন এইবার দেখে কিন্তু ওরা আমাদের মুজাহিদ ভাইদের সাথে পারে না দিশেই পায় না অথচ মুজাহিদ মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার আর ইসরায়েলি সৈন্য হলো তিন থেকে চার লক্ষ তিন থেকে চার লক্ষ সৈন্য প্রতিনিয়ত আমাদের মুজাহিদদের কাছে মার খাইতেছে প্রতিনিয়ত মার খাইতেছে এই জ্বালা মিটানোর জন্য আকাশ থেকে বোমা নিক্ষেপ করে করে সাধারণ মুসলমানের বাড়িঘর ধ্বংস কইরা অপোজ শিশু হত্যার হুলি খেলায় মেতে উঠেছে মৌসা নবীর জমানায় ফেরাউনের হাত ছিল লাল শিশুদের রক্তে আর বর্তমানের নব্য ফেরাউন মানিয়াহু আর বর্তমানের হাত লোহিত সাগরের পানি লাল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কান্নার আওয়াজ প্রতিনিয়ত শিশুদের কান্নার আওয়াজ ওই দিনও দেখলাম একটা শিশু বাচ্চা তার ভাইয়ের লাশের পাশে বৈশাখ কাঁদতেছে আর বলতেছে ভাইয়া তুমি যাও আমার নবীর কাছে বিচার আমার নবীর কাছে বিচার দিও ওরা আমাদেরকে কেন মারছে আমরা তাও জানি না অথচ নবীর আমাদেরকে সাহায্য করে নাই। আমাদের পক্ষে আওয়াজ উঠে নাই আওয়াজ উঠে নাই এই বাংলাদেশের যুবক এখান থেকে তুমি অন্তত আওয়াজটাও যদি তাদের পক্ষে না তুলো কামতের মাঠে তোমাকেও জবাব দিতে হবে যার যার অবস্থান থেকে আওয়াজ উঠাইতে হবে প্রথম নম্বর আল্লাহর কাছে দোয়া করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে তুমি সাহায্য করো এই দোয়াটা প্রতি নামাজে তুমি আল্লাহর কাছে কাঁদো এতটুকুও যদি তাদের জন্য না করো তুমিও আল্লাহর কাট করায় দাঁড়ায় জবাব দিতে হবে আল্লাহকে সাথে নিয়ে যারা যুদ্ধে নামে সংখ্যায় যদি কম হয় বেঈমানদের কলিজায় ভয় ঢুকায় দেয় কে আরে কুজুরে কে একা তখন জিজ্ঞেস করা হয়েছিল খালিদ ষাট হাজারের মোকাবেলায় একা করবা কোন সাহস ইনি বলে সাহস সাহস বুঝিনা তবে আল্লাহ নবীর একটা হাদিস জানিস নবী বলছে যার ইমান আছে সে জিন্দা আর যার ইমান নাই সে মুর্দা ষাট হাজার কপুকাত পরাজিত এবার জিজ্ঞেস করা হয় তোরা ষাট হাজার হইয়া পরাজিত হইলে কেমনে তখন কয় খালেদ যখন ময়দানে আইসা আল্লাহ আকবর আওয়াজ উঠেছে নারায় তাকবির কইছে আর সাথে যার উনষাট জন এরা যখন আল্লাহ আকবার কইছে তখনই দেখি আমরা কলজ ইবায় খাপ শুরু ডরের যুদ্ধে তাহলে মুসলমানের নারায় তাকবিরে পাওয়ার আসেনি না নাই ওদের এটম বোমায় পাওয়ার নাই পারমাণবিক বোমায় এই পাওয়ার নাই মুসলমানের ইমান আর নারায় তাকবিরে যেই পাওয়ার আছে আওয়াজ দিয়া বলেন ঠিক না এজন্য ভয় করব শুধু কাকে আর একটু জোরে বলেন কাকে আমার বায়রা বন্ধুরা যুব এইবার একটু দিলটা নরম করে কথাগুলি শোনো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠাইলেন রোম সম্রাটের কাছে একটা আলোচনার প্রস্তাব দিয়েছে রোম সম্রাট ঝগ্গার প্রয়োজন নাই আসো আমরা একটা সন্ধিক করি খাওয়ালে তিউ বলি ত্রাতিয়াল্লা আনহু একশো জন সাতি নিয়া তিনি রওনা দিলেন রোম সম্রাটের কাছে যাওয়া মাত্রই তিনি দেখতে পেলেন চতুর্চ দুনুদিক দিয়া তারা তিন লক্ষ স্বর্ণ মুতায়ন করেছে রাজ দশবারে ঢোকার আগে তিন লক্ষ সন্ন মোতায়ন করেছে এইদিকে দেড় লক্ষ এইদিকে দেড় লক্ষ মাসকান্দিয়া কল রাস্তা প্রতিটা সৈন্যের হাতে কলো একটা করে তলোয়ার চিকচিক করে তলোয়ার এই দিকের ওই ওইদিকে শূন্য উপরে তলোয়ার ধরে রাখছে মাসকান্দিয়া রাস্তা দিলো খালি ভালির দিয়াল্লাভু তালা আলমু এবং তার সঙ্গীদেরকে রাজ দরবারে ঢোকার জন্য সম্রাটের কাছে যাওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চললেন বীর বাহাদুরের মতো চললেন তিন লক্ষ সৈন্য দুনু পাশে তলোয়ার চিক চিক করে তলোয়ার এরা মাত্র একশো জন একশো জন সৈন্য তিন লক্ষের সামনে কিছুই না বিন্দু পরিমাণ কুলি যায় ভয় নাই কারণ মুসলমান মনে করে দুনিয়ায় আইসি একদিন যাই একদিন ভয় করবো শুধু কাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি রাজ দিকে হাঁটা শুরু করলেন উপরে তার মাতার উপরে তলোয়ার চিকচিক করে তলোয়ার যাইতেছেন বীর বাহাদুরের মতো কলিজার ভিতরে বিন্দু পরিমাণ কোন ভয় নাই ভয় শুধু কার আল্লাহ পাকের ভয় সামনের দিকে আগায়া দেখতে পেলেন একটা গেট গেটটা তারা এমন ভাবে বানায় রাখছে নিচা করে রাখছে যেন গেটের কাছে যাইয়ে মাথাটা আর একটা মূর্তি দল তারা লুকুচুরি আর ধুকাবাজি পছন্দ করে মুসলমান লুকুচুরি করে না ধুকাবাজি করে না মুসলমান যা করে সরাসরি করে মুসলমান যা করে সরাসরি করে আর বেদিন বেঈমান কাফির কুফফার ওরা শুধু লুকুচুরি জানে আর দুকাবাজি জানে সরাসরি কেমনে মুসলমান কইবো কইব আমাগো দেবতারে তোমরা সাজদা দাও এই কথা কেমনে কয় কয় তাহলে একটা সরযন্ত্র কর একটা দুকাবাজি কর একটা সরযন্ত্র কর একটা লুকুচুরি কর গেটের উপরে একটা মূর্তি বসায়া রাখো আর গেটের শুধু কইরা বানাও মুসলমান যখন দরবারে ঢুকতে যাবে গেটের নিচ দিয়া মাথাটা নিচে করা লাগবে আর তখনই আমরা হাসমধুর থেকে আর বলমু মুসলমানে আমাগো দেব তারে সেজদা দিছে নাউজুবিল্লাহ আর আস্তে করে তবে এই মাইকের অবস্থা গুলো খুব খারাপ জানি না আমার তো কষ্ট হইতেছে উসামা সাবে আয়েশাও কি করব তাও জানি না তবে খুব কষ্ট এমন কিছু করার নাই আপনারা আবার তারার উপরে রাগ করেন না হেরার যদ দূর মাল ছিল ও দূর দিছে আপনারাও যদুর গুড় দিছেন ওর দূর দিছেন এর বেশি লাভ নাই আমার কষ্ট যাই হোক আপনারা একটু মন দিয়ে শুনি নালান কথা মনোযোগ আছে সবাই আওয়াজ দিয়ে বলেন আছে সবাসভা

রিক্সার টায়ার বাসটি হয়েছে মারে দৌড় আইসে মনে পরে দেখে কেউ দেয় না সায় দেখে রিক্সার টায়ার বাসটি এই এইগুলাম আমরা মুসলমান জিহাদ 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 সাইদ লাগে গেলে লাগলে হুজুর আমি নাই কথা কইতে রাজি আছি বুঝা তো যায় আলামত তো বুঝা যায় মামুন লোক সাহেব কি পাম দেওয়াটা দিছেন আপনারা আল্লামা মামুন লোক সাহেব কি পামটা যে আপনারা দিছেন টিক টিক কইয়া কই গেল পাম কোথায় গেল এই জন্য খালি মুখে কইলে হইব না আপনার কথাটা ঠিক কথাটা দিল থেকে কইতেছি কি না এটা আগে নিজের দিল থেকে জিগাই ঠিক কিনা জুরে জোরে খান উলামায়ে কেরাম কষ্টে থাকবে আর আমি আপনি সুখে থাকব আল্লাহ সেটা বরদাস্ত করবে না আল্লাহ বরদাস্ত করবে না গজব আসতেছে এখনই সুযোগ আছে ওলামা একরাম কখনো জাতির দুশ্মন না আলেম ওলামা যখন যা কয় সরকারকে মনে রাখবেন এটা সরকারের ভালোর জন্য কয় সরকারের ভালোর জন্য কয় নিজে ক্ষমতায় বওয়ার জন্য নয় ইতিহাস খুঁজে দেখো ওলামা কেরাম ভালো কইলে হ্যাঁ কইলে এটাও সরকারের ভালো না কইলেও এটাও সরকারের ভালোর জন্য কয় জনগণের মঙ্গলের জন্য কয় কারণ তাদের মাথায় আসমানি জমিনি জ্ঞান আল্লাহ দান করেছেন

এবার একটু মনোযোগ আমার শোনেন বাহাদুরির কথাটা শুনেন মুসলমান কারে কয় এ যুব বাহাদুরি কারে কয় শোনো শোনো বাহাদুরি কারে কয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই গেটের সামনে গিয়ে দাঁড়ায় গেছেন আর দাঁড়ায় বলতেছেন মাতা নুয়াইয়া খালিদ এই রাজ দরবারে ঢুকবে না কারণ মুসলমান মাথা ঝুকায় শুধুমাত্র কেবল মাত্র কার সামনে আরেক জোরে নাকি দরগায় দরগাহে মাথা ঝুঁকানি যায়? না। বাবার দরবারে? না। হাজার দরবারে? না। জটাসা ল্যাংটাশা কোন দরবারে মাথা ঝুঁকানি যায় না। মাথা ঝুঁকাইতে হবে শুধুমাত্র কার সামনে? আল্লাহ সামনে। এজন্য তো আমরা পাউদেরা সালাম করতে নিষেধ করি। পাউদেরা সালাম করলে মাথাটা তো নোয়া যায়। নাইলে তো সম্মানজনিত অসুবিধা ছিল না। কেউ যদি সহি তরিকায় কইরালায় তাহলে অসুবিধা নাই। কিন্তু ভুল হয় 100 এর মধ্যে 99 জনের।

মুসলমানের কলিজা কি বুকও দেখে না পুরা বডি তুই দেখে তাও জানি কয় কি আমরা লাখ কি লাখ সৈন্য তলোয়ার চিকচিক করে আর এক বেটা কয় এই গেট আমরা বাঁধব না সে বাংবে একটু হইচই হইতেছে তখন রোম সম্রাট ভিতর থেকে এর খাস কয়েকটা একটা সৈন্যরে কয় ঘটনা কি বাকির আওয়াজ কিসে কয় মুসলমানে গন্ডগোল লাগাই দিছে কয় গন্ডগোল ওই গেট দিয়ে ঢুকতো না তো কেন তো গেইটের মূর্তি বুঝে লাইছে আমাগো আমাগো সরযন্ত্র আমাগো সালাকি বুঝে লাইছে তখন কি কয় কয় গেইট আমরা বানতাম না হে বানবো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিবেন তোরা বানবে না আমি বানবো রোম সম্রাট কয় তোরাই বানরে মুসলমানের হাতে বানায়ো না তাহলে আমাদের ইজ্জত তেসপাত হয়ে যাবে তখন এই গেইট ভাঙে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদেরকে নিয়ে রোম সম্রাটের রাজদরবারে ঢুকলেন ঢুককে দেখেন স্বর্ণের চেয়ার বানায়া রাখছে উনাদেরকে বসার জন্য তিনি যাইয়ে যেই দেখছেন স্বর্ণের চেয়ার মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম আরো জোরে বলেন তিনটা কবিরা গুনা আছে যেটা দাইমি কবিরা গুনা দাইমি গুনা লেখা হয় একটা হলো স্বর্ণের চেইন পড়া স্বর্ণে আংটি বড়া যবে যুবক যতক্ষণ গলায় থাকবে স্বর্ণের কোনো জিনিস তুমি নামাজ পড়লেও কবিরাগুনা থাকলো কবিরা গুনা কাটবে সে ঘুমায় থাকলেও এই দাড়ি কাটার কবিরাগুনা তার আমল নামায় লিখা হয় খাইতেছে গুনা করতেছে না খাওয়া এটা তার না কিন্তু দাড়ি কাটার কারণে এই গুনা তার খাওয়া অবস্থায় লিখা হয় আরেকটা কবিরা গুনা হলো দাইমি কবিরা গুনা টাকনুন নিচে কাপড় পড়া। যারা টাকনুন নিচে প্যান পইরা পইরা বাহাদুরি দেখান নিজের এলাকার মুরল মুরল বুঝান মনে রাখবেন আপনার এই কাপড় যতক্ষণ টাকনুন নিচে থাকবে ততক্ষণ আপনি গুনা না করলো একটা গুনাহ দাইমি লেখা হইতেছে যেটা এই টাকন নিচে কাপড় পরার কবিরা গুনাহ আল্লাহ আমাদের এই তিনটা কবিরা দাইমি কবিরা গুনাহ থেকে হেফাজত কর সবাই বলে না আমিন আমার ভাইরা বন্ধুরা যুব এইবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই তিন চার লাতি মেরে ব্যঙ্গে ফেললেন রুম সম্রাটের সামনে শরণের চারটা তিন লাতি মেরে ব্যঙ্গে ফেললেন সাথীরাও তারা এক একজন এক এক জনের সামনে শরণের চার লাতি মেরে মেরে ব্যঙ্গে ফেললো দরবারের বাহিরে হলো তিন লক্ষ স্বর্ণ রেডি রোম সম্রাট রেডি করে লাগলো কোনটা মুসলমানে গটায়া দেয় ঠিক নাই তোরা রেডি থাকিস মাত্র ঢুকছে একশো জন মাত্র ঢুকছে রোম সম্রাট অবাক এত দুঃসাহস এত বড় সাহস এত বড় কলি যা মুসলমান কেমনে হলো রে রোম সম্রাট অবাক হয়ে গেল এইবার রোম সম্রাটের কয় খালি কি করতে সাহস আছে নি কয় 100% সাহস আছে কাটের একটা চেয়ার নিয়ে তিনি রোম সম্রাটের সামনে বসে গেলেন পায়ের উপরে পা উঠাইয়া জমিদারি স্টাইলে বইছেন নিজের তলোয়ারটা হাতের মধ্যে উঠাইয়া তলোয়ারটার এক আঙ্গুলে উঠাইয়া তিনি ঘুরাইছেন রোম সম্রাটের সামনে হাঁটুতে হাঁটু লাগাইয়া বাদশার পাশে যায় বইছেন বাদশা এমনি কাঁপতেছে দিল কাঁপতেছে বইয়ে কই করে কি এইবার রোম সম্রাট কই খালি স্বর্ণের চারগুলি মাংস কই আমার নবী বলেছেন স্বর্ণ ব্যবহার করা হারাম দুনিয়ার জমিনে যে যুবক স্বর্ণ ব্যবহার করবে বেনারী যুবক আল্লাহ কেমতের ময়দানে তার উপর খুশি হইয়া জান্নাতে স্বর্ণের অলংকার পরাবে এজন্য স্বর্ণের চার গুলি ভেঙে ফেলেছি ভেঙে ফেলেছি এইবার রুম সম্রাট ডাক দিয়ে কই খালিদ একটু তোমার ভয় আসেনি কই কোনো ভয় নাই আইছে একদিন যাই মুই একদিন ভয় মুসলমানের কলি যায় নাই তবে আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাদের চাওয়া হলো মালিক আমার যাওয়া যেন শহীদ মরণ হয় আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত চাই মালিক বিছানায় মরণ দিও না আল্লাহ বিছানায় মরণ দিও না এমন মরণ যেন আমার হয় লাষ্টটা জন্য কেউ না পায় যে হাত করতে করতে যেন মরণ হয় আল্লাহ কোথায় আমার দাফন হবে সেটাও যেন মানুষ না জানে অঙ্গগুলা যেন কুইজে কুইজে কেউ না পায় নবীর সাহাবির এমনও দোয়া করছেন আল্লাহ আমার হাত কোথায় যেন মুসলমান কেউ জানা পায় চোখটা কোথায় যেন কেউ খুজ জানা পায় দাফন দেওয়ার মতো বডিটা যেন খুজ জানা পায় তবু আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই কারণ আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ আল্লাহর নবী রহমতের নবী বলেন আল্লাহর রাস্তায় তুমি যদি দাও জীবন দাও তাহলে আল্লাহ তোমাকে বাইপাস জান্নাতে পৌঁছে দিবেন বাইপাস জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ বাইপাস পথ সেটা হলো আল্লাহর রাস্তায় যে হাত আর নতুবা জান্নাতে যাওয়ার পথ হলো সোজা রাস্তা সুজার রাস্তা দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে নামাজের হিসাব দিয়ে যাও রোজার হিসাব দিয়ে যাও হালাল হারামের হিসাব দিয়ে যাও ফর্দা ফুশিদার হিসাব দিয়ে যাও হাঁটতে যাবা জান্নাতের রাস্তায় এক জায়গায় পুলিশ তোমার আটকায় কই ভূমিয়া নামাজের কাগজ দেখাও আর একটু দূর গেলে কইব রোজার কাগজ দেখাও আর একটু দূরে গেলে কইব ফরদার কাগজ দেখাও এভাবে তোমার জীবনের গাড়ির কাগজ দেখায় দেখায় বিশ্ব রোড দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে কিন্তু মায়ের নবী দয়ার নবী বলেন উম্মত একটা রাস্তা আছে বাইপাস জান্নাতে যাওয়ার পুলিশে তোমারে পাবে না সেই রাস্তাটা হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া কেউ যদি আল্লাহর জন্য जान দেয় আল্লাহ পাক তাকে বাইপাস জান্নাতে পৌঁছায় দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কইব বান্দা কি লয়ে আইছো কই আমার কই তখন আল্লাহ কিসের নামাজ কিসের রোজা আমি আমার জীবনটাই তো তোমার জন্য দিয়া দিছি কে নামাজ কে রোজা কে পর্দা ফুসিদা দেখাই মু জানটাই তো দিয়ে দিছি আল্লাহ তখন কইব দলিল কি প্রমাণ কি সাক্ষী কি তখন কইব মালি এই যে দেখো আমার দেহের মাঝে এখনো রক্ত লাগা এখনো আমার জামার মধ্যে রক্ত লাগা এজন্যই আল্লাহর নবী কয় শহীদ রে তোমরা গোসল দিও না এই রক্ত মাকে দেহ নিয়া কবরে রাখো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সে এই রক্তটাকে সাক্ষী বানাবে

यानी गिरदो ने नबूत के सितारों को सला अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का उनके हिम्मत से पुला फूला चमुन इस्लाम का उनके हिम्मत से पुला फूला चमुन इस्लाम का बाबार दरबार जन्नत जवार बाईपास रास्ता ना হাজার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস কোনো রাস্তা নয় রে যুব কোন দয়াল বাবা কিপলা বাবার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস কোনো রাস্তা নয় জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ যেই মাত্র রোম সম্রাট কয় খালি একটু ডর আছে কয়ে কয় কোনো ডর নাই কোনো ভয় নাই আমরা আইছি একদিন যাইমু একদিন সর্বদা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার রাস্তায় যেন মরণ হয় এইবার রোম সম্রাট কয় ঠিক আছে এভাবে বইসকানো এভাবে বইসকানো খালিদ বিন ওয়ালিদ পায় আমি আমার বুঝে বাজে বইছি রোম সম্রাট কয় তোমার বুঝটা কি দাও কও কালিদ বিন ওয়ালিদ কয় যদি সন্ধি আমার বুঝ মতো হয় তাহলে ওকে যদি না হয় তাহলে আমিও আমার বুঝে বাজে বইছি দালাইছে একটা থ্রেড রুম সম্রাট এইবার কইতে তোমার বুঝটা কিন্তু তুমি কও কেমনে সন্ধি হইলে ভালো হয় তোমাদের সাথে কেমনে আমাদের সমঝোতা হইলে ভালো হয় তুমি কও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন প্রস্তাব দুইটা দুইটার একটা মানো নইলে কোনো উপায় নাই তৃতীয় কোনো প্রস্তাব নাই প্রস্তাব আমার কাছে দুইটা তিন নম্বর কোনো কথা আমি খালিদের কাছে নাই কই কি তোমার দুইটা প্রস্তাব তুমি বলো এক নম্বর হলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রোম সম্রাট কই খালি কেমনে এই কথাটা বলেছ এটা তো সন্ধির কোনো কথা না এটা তো সমঝোতার কথা না এখানে সে সমঝোতা করার জন্য এটা তুমি কেমনে কি কইলা এটাই যদি হইতো তাহলে তোমারে কষ্ট করে আনার প্রয়োজন কি আমি তো মদিনে যে কালেমা পরে মুসলমান হয়ে যেতাম দ্বিতীয় কোন প্রস্তাব আসেনি বলো খালিদ কই দ্বিতীয় প্রস্তাব হল তোমরা যদি কালেমা পরে মুসলমান না হও তাহলে রাজত্ব সেরে দাও ক্ষমতা সেরে দাও রাজত্ব চলবে মদিনা থেকে বাহু একবার জুড়ে বলো

ঠিক কিনা জোরে কও আরো তুমি সেই খালিদ বিন ওয়ালিদ এর উত্তর কি বাহাদুরিটা দেখাইছেন পিছনের 3 লক্ষ সৈন্য আর উনারা মাত্র 100 জন আল্লাহু এইবার রুম সম্রাটও কই এটাও সম্ভব না এটাও যে কিছু সম্ভব না খালি বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার দরবারে ধরছেন রুম সম্রাটও

আল্লাহ আকবর জোরে কইবেন না খালি লর্ব জাগার থেকে তুমি শেষ রোম সম্রাট ওকে চাপ দিস না দেখতেছি আমি কয় সব ঠিক আছে ল ল এইভাবে রোম সম্রাট কে দুইরা তিনি 3 লক্ষ স্বর্ণের পাশ দিয়ে সমস্ত 3 লক্ষ স্বর্ণ গুলা খালি বেবে কইরা চাই চাই দেখতেছে কিছু করার নাই কারণ হেরার নেতারে গলার মাঝে ধইরা রাখছে খালিদ বিন ওয়ালিদ আইয়া নিরাপদ দূরত্বে আইসা একশোটা গোড়া দাঁড়ায় আসিল তাদের এই গোড়ার পিঠে উঠলেন উঠতেই তারা আল্লাহ আকবার কইয়া গোড়ার পিঠে উঠতেই মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন আর ফাই কই বাতাসের বেগে মদিনায় চলে আসলেন রোম সম্রাট হতবাক হয়ে গেল আইলো কেমনে গেল কেমনে আর আমারে কি তা দেখাই গেল আমারে দেখাই গেল শস্য ফুল দেখতেছে চৌকে এইবার রোম সম্রাটে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দিল তোমার খালিদ আমার বিজ্যুত করে গেছে রেডি থাকো আগামীতে আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছি কাছাকাছি এসে যুদ্ধ করব। এক লক্ষ নয় পর্যায়ক্রমে দুই লক্ষ সৈন্য লিয়া রওনা দিয়া দিল রোমান সৈন্যরা তারা আসবে মদিনায় হামলা করবে মেহমান কয়টা আলহামদুলিল্লাহ তো এই অবস্থায় চলে আসবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক মুহূর্তের ভিতরে মিটিং এ বসে গেলেন বৈশা বলতেছেন দুশমন আসতেছে এক লক্ষ আর রিজার্ভে আছে আরো এক লক্ষ এই দুই লক্ষ বলতে গেলে এই দুই লক্ষ মুজাহিদদের মোকাবেলায় আমি আমার এক হাজার মুজাহিদ পাঠাইলাম আল্লাহ আকবার জোরে বলেন দুই লক্ষ দুশমনের মোকাবেলায় মাত্র কয় হাজার জোরে বলেন

পরামর্শ দিয়া দিলেন আর বললেন খালিদের ভালো করে সাথীদেরকে বুঝায় মুসলমান উপরে যুদ্ধ করে না মুসলমান অস্ত্রের উপর ভরসা করে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে আল্লাহর সাহায্যের উপর সাথীদেরকে বলে দিও দুশ্মন লক্কো লক্কো যদি হয় মুসলমান ভয় পায় না কারণ মুসলমানের সাথে আল্লাহ আছে বেঈমানের সাথে আল্লাহ নাই মুসলমানের মাওলা আছে বেঈমানের কোনো মাওলা নাই মুসলমানের ঈমান আছে বেঈমানের কোনো ঈমান নাই আমার নবীর জবানে শুনেছি বেঈমান তারা হলো मुर्दा আর ईमानदार হলো जिंदा চললেন আর বলে দিলেন লোহিত সাগরের পারে দিয়ে যাবা যেখানে দেখা সেখানে হামলা সেখানে দুই দল মুখোমুখি হয়ে ওই দিকে আর এই দিকে হলেন খালিদ বিন ওয়ালিদ মাত্র এক খাদা এখানে রাত সকাল সকালবেলা যুদ্ধ হবে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়েন খালিদ বিন ওয়ালিদ একটু তন্দ্রা লাগলো স্বপ্ন যুগে আমার মায়ার নবীর সাথে দেখা নবী বলতেছেন খালিদি রে আমার সাহাবিদেরকে জানা দিও এই যুদ্ধে মুসলমান সংখ্যায় যদিও কম কিন্তু আমার আল্লাহ জানাইছেন এই যুদ্ধে তোমাদের বিজয় হবে সুহান আল্লাহ ধরে এক চল্লিশ হাজার ময়দানে আসবে না ওরা আসবে মাত্র ষাট হাজার বাকিরা থাকবে যার খালিদ তুমি আমি নবীর কতটা তুমি তোমার সাথীদেরকে জানায় দিও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে আল্লাহর নবীর এই কথা শুইনা ফজরের নামাজের পর সাথীদেরকে নিয়ে জালাবিয়াত ভাষণ দিলেন এবং নবীর স্বপ্নের কথা শোনাইয়া দিলেন সাথী সঙ্গীদের ভিতরে তখন জজবা বেরে গেল আমার নবীর ভবিষ্যৎ এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে সেনাবাহিনীদেরকে জানানো হইতেছে সকালবেলা যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নাই মাত্র রওনা দিয়ে দিবেন এমনি পিছন দিক থেকে দেখেন মদিনা থেকে একটা ঘোড়া আসতেছে এত দ্রুত বেগে একটা ঘোড়া আসতেছে গো ওই ঘোড়া থেকে ঘোড়সওয়ার ডাক দিয়া কই খালিদ সামনে যেও না যেও না আমি মদিনা থেকে জরুরি খবর নিয়ে আইছি খালিদ বিন মালিক থেমে গেলেন

খোয়ালি তুমি বলেদের চোখ থেকে ধর করে পানি পরে আর কান্দে কয় দোস্ত দুই লক্ষের মোকাবেলায় মাত্র এক হাজার আমাকে সাথে দিয়ে পাঠাইসো দোস্ত তোমার দোস্ত এত বড় যুদ্ধে কেমন করে আল্লাহর সাহায্যে বিজয় নিয়া মদিনায় ফিরে এই বিজয়টা বুঝি তুমি দেখে যেতে পারলা না না চোখ থেকে ধর করে পানি পড়ে পরে দ্বিতীয় ফরমানটা হল ও খালিদ মদিনা খলিফা শূন্য হয় নেই এখন থেকে মদিনার শাসক মদিনার খলিফা হলেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ আঙ্গু তিন নম্বর ফরমানটা ছিল আমি উমর বলতেছি এই চিঠি খালিদের হাতে পৌঁছা মাত্রই তার সেনাপতির দায়িত্ব বাতিল সেনাপতি হবে আবু ওবায়দা এত বড় কঠিন একটা সিদ্ধান্ত হজরত কোমর দিয়ে দিলেন সেটাও যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব থেকে খালিদ কে দিলেন কিন্তু ভাইরা বন্ধুরা সাথে সঙ্গে বোঝা কেউ তারা মনের দিক দিয়া এই আদেশটা মানতে পারতেছিলেন না প্রত্যেকের মনের ভিতরে ছিল সেনাপতির যেন খালিদ থাকে কারণ খালিদের জীবনে পরাজয়ের কোন ইতিহাস না তিনি হলেন আল্লাহর তলোয়ার সৈফুল্লা যার উপাধি মুতার দুধে এই উপাধি পেয়েছিলেন সৈফুল্লাহ আল্লাহর তলোয়ার সেটা কখনো ভাঙ্গে না আল্লাহর তলোয়ার কখনো ভাঙ্গে না এজন্য প্রত্যেকের বনে ছিল খালিদ যেন সেনাপতি তাকে কিন্তু দেখা গেল সেনাপতি সাথে এসে দে তিনি এই সেনাপতির মুকুরটা আস্তে করে মাথা থেকে নামাইয়া আবু উবায়দা ইবনুল জাররার মাথায় সেনাপতির মুকুট পরায় দিতেছেন এতদিন পর্যন্ত যিনি ছিলেন তার অধীনে তার ওয়ার্ডারে চলতেন খালিদ বিন ওয়ালিদ খলিফাতুল মুসলিমিনের আদেশ পাওয়া বিন্দু করেন আমিরের নির্দেশটা পাই মাতার মুকুট সাথে সাথে মামুরের মাথায় পরায় দিলে একেই বলে ইসলামের আনুগত্য ইসলাম কখনো ক্ষমতার জন্য উলামায়ে কেরাম কখনো চেয়ারের জন্য কখনো তারা আন্দোলন করে না রে আল্লাহর গোলাম উলামায়ে কেরাম যখনই রাষ্ট্রপতি ডাক দিবে আপনাদেরকে তখনই মনে করবেন সেটা তার মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার জন্য নয় আলেম উলামা রাষ্ট্রপতি ডাক দেওয়ার অর্থই হবে গোটা মুসলিম উম্মার ঈমান বাঁচার জন্য সাথে সাথে আবু উবায়দা ইবনুল জার্রার মাথায় ফরায় দিলেন ফরায় দিয়া আবু উবায়দা সাথে তিনি চলে আসলেন পিছনে এখন সেনাপতি হয়ে গেলেন আবু উবায়দা ইবনুল জার্রা কেন করেছিলেন হজর তুমর এত বড় কঠিন সিদ্ধান্ত কারণ হজর তুমর ভাবছেন খালিদের উপরে মুজাহিদদের বেশি বিশ্বাস জন্য গেছে গা তাওয়াক্কুল আইছে ভরসা আইছে খালিদের উপরে সবাই মনে করতেছে খালিদ থাকলেই আমরা জয়লাভ করব কিন্তু মূল জয়টা তো আল্লাহর সাহায্যে আসে আল্লাহর উপর যে ভরসাটা এই ভরসাটা কমে জায়গা এজন্য খালিদ বিন ওয়ালিদের দায়িত্ব থেকে সরায়া আবু উবাইদা ইবনে জাররাহকে দিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ চুপচাপ তিনি দায়িত্ব মেনে নিলেন অথচ ওই সময় যদি খালিদ ভিক্ষে করতেন তিনি যদি বলতেন আমি সিদ্ধান্ত মানি না সেনাপতি দায়িত্ব থেকে আমি সরব না চেয়ার আমি সারব না তাহলে পক্ষে ছিল সমস্ত সৈন্য ওনার পক্ষে ছিল উনি পারতেন বিন্দু পরিমাণ প্রতিবাদ করেন নাই এটাই হলো ইসলামের আদর্শ ঠিক না। দেশের স্বার্থে জনগণের স্বার্থে চার বড় নয় দেশ বড় ঠিক না প্যারে হাদির ওই অবস্থায় দেখা যায় সরে গেলেন যুদ্ধ শুরু হবে আবু উবাইদাই বলেন যার তিনিও একটা জালাময় ভাষণ দিয়া বলতেছেন ময়দানে শুনেছি 60 হাজার আসবে 1 লক্ষ 40 হাজার থাকবে রিজার্ভে আমি 60 হাজারের মোকাবেলায় একজন দেখতে চাই খালিদ বিন ওয়ালিদ একাই দাঁড়াই গেছেন তখন আবু বাইদা ইবুল যারা বলে দোস্ত তোমার একা দিব না উনষাট জন সাথে দিয়া দিলাম ষাট হাজারের মোকাবেলা করবাই তোমরা ষাট জনে একজনে এক হাজারের মোকাবেলা এই ষাট জন লইয়া খালিদ বিন মলিদ যাবেন খালিদ বিন মলিদ বলতেছেন সাথীরা বলো শোনো আমি তিনটা কাজ করতে তোমাদেরকে আদেশ দিব এক নাম্বার সবাই অজু বানাও অজু বানাও অজুর সাথে গুণা ঝরে পড়ে যায় আর যখনই গুণা থাকবে না তখনই আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে দুই নাম্বার তিনি বলেছেন আমি বাতাসের বেগে ঘোড়া চালাবো বাতাসের বেগে তোমরা আমার সাথে বাতাসের বেগে ঘোড়া চালাবা ঘোড়ার পায়ের আঘাতে এমন ভাবে দুলা উড়বে दुश्मन মনে করবে আমরা 60000 ময়দানে এসে এরা যেন কিছু দেখতে না পারে অন্ধ উইত একদম ময়দান এমন দুলা উড়ানি উড়াইবা ঘোড়ার পায়ের আঘাতে দুই নম্বর তিন নম্বর হলো ময়দানে ঢুকে আমি নারায় তকবীরের আওয়াজ দেব তোমরা ময়দান কাপায়া আল্লাহু আকবার বল আল্লাহু আকবার জোরে কও আল্লাহ যেমন কাজ যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ করে করে কচু কাটা করতেছেন দুশমনে কোলে যায় তো ভয় ঢুকে গেছে নারায়ে তাকবীর আওয়াজ শুনে কচু কাটা শুরু করছেন দুপুর গড়ায় গেল আসরের অক্ত হয়ে যেতেছে। ওই অবস্থায় আবু আবুবাদা ইবনে জাররা বলে শোনো আমরা আর বসে থাকা লাভ নাই চলো এবার আমরা ময়দানে যুদ্ধে যাই এখন আর যুদ্ধের জঞ্জনা নেই শোনা যায় না আর ঘোড়ার হেনহেনানি শোনা যায় না মনে হয় আমাদের সাথীরা সব শহীদ হয়ে গেছে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাহকে শেষ দিয়ে দিতে আর মাত্র দুই চার মিনিট চললেন ময়দানে সাতিদের কিনিয়া এইবার তারা যুদ্ধ চালাবে ভিতরে ঢুককে দেখেন শুধু লাশ আর লাশ কিন্তু কোন লাশ চিনা যায় না লাশ চিনা যায় না কোন লাশের কল্লা নাই কারো মাথা নাই কারো হাত নাই কারো বডি নাই এইভাবে লাশের স্তূপ পড়ে আছে আর মুকির ময়দানে খালিদ বিন ওয়ালিদ কোথায় রে তিনি তো পান না সঙ্গী মুসলমান ষাট জন তারা কোথায় আবু উবৈদ ইবনুল জাররাহ তিনি তো দেখেন না কিন্তু ময়দানের এতগুলো লাশের ভিতরে বন্ধু খালিদের লাশ কোনটা সেটাও তো তিনি পান না ঘুরতেছে ময়দান জুড়ে যুদ্ধের আর কোন আওয়াজ নাই কিন্তু মুসলমানের লাশগুলা কোথায় আবু উবৈদ ইবনুল জাররাহ তিনি পেরেশান হয়ে খুঁজেন হঠাৎ করে আওয়াজ দিয়ে বসলেন দোস্ত খালিদ কই তুমি একটু কও আমি তুমি যদি শহীদ হয়ে যাও তোমার লাস্টও মদিনায় 나와 দরকার চোখ দেবো উবাইদা ইবনু দাররা দর দর করে পানি পড়ে হঠাৎ করে আবু বাইদা ইবনু দাররা তাকায় দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষকে দাঁড়ায়া থাকতে দেখা দিতেছে কিন্তু এই মানুষগুলা কারা চিনবার কোনো উপায় নেই সারা বডিটা রক্তে লাল হয়ে রয়েছে চিনার কোনো উপায় নেই মুখটা পর্যন্ত চেনা যায় না হযরত খালিদ

তোমার দোস্ত খালিদ শহীদ হয় নাই এখনো আল্লাহর রাস্তায় জীবিত এক হুজুরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আর এক হুজুরে সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আমি শহীদ হই নাই আল্লাহ আমাকে শহীদের রাস্তায় কবুল করে নাই আল্লাহ আমাকে এখনো শহীদের জন্য কবুল করে নাই রে দুস্তই এইদিকে আসো আবু ওবায়দা ইবনে তিনি গোরা থেকে নাইমা এইভাবে আঞ্জা দিয়া দরসেন মুখ থেকে রক্তগুলা এইভাবে মুইসে মুইসে তিনি দেখতেছেন চেহারাটা আর বলতেছেন দোস্ত কেমনে কি করলা খালিদ বিন ওয়ালিদ কই জানি না ময়দানে ঢুইকে যখন তলোয়ার চালাইতে শুরু করেছি তখনই দেখি আমার তলোয়ার কে আল্লাহ পাক তিনশো হাত লম্বা বানায়া দিছে এক একটা ঘোরা নিতে ইসে দুশ্মনের কল্লা জমিনে আলোক হয়ে পুড়ে যায় দুশমন ষাট হাজার মন বাকিরা দৌড়া বাকসে এই কথা বলতে আবু ঠিক আছে দোস্ত এবার চলো মনে করে আজ জোহরের নামাজটা পড়তে পারো নাই আসরের নামাজের টাইমটা চলে যাইতেছে আসরের নামাজটা এইবার একটু তুমি ফুইরা লাও বাইরে এই কথাটা বলা মাত্র খালিদ বিন ওয়ালিদের চোখ থেকে পানি ধরতেছে এতক্ষণ কাঁদে নাই এখন চোখ থেকে পানি ধরে আর বলতেছে দোস্ত তুমি মনে করেছো আমরা নামাজ কাজা করে ফেলেছি নারে দুস্তু নামাজ কাজা করি নাই যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে বৈশাখ কেমনে নামাজ পড়তে হয় আমার নবী হাতে কলমে শিখায় গেছেন আমরা যুদ্ধ করা অবস্থায় ঘোড়ার পিঠে তাই কেউ নামাজ আদায় করেছি একটু জোরে কৌ সুবহানাল্লাহ এমনি এমনি আল্লাহ তাদের উপরে রাজি হয় নাই রে যুবক এজন্য বলি এখনো আল্লাহকে রাজি করো এখনো সময় আছে গুনা থেকে নিজেরে বাঁচাও আল্লাহ তোমার আমার সাথে চলে আসবে আল্লাহর হুকুম মানব গুনা থেকে বাঁচবো কারা কারা নিয়ত আছে কোহা হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন